গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা যদি সাউন্ডটি শুনতে পান তাহলেই মনে হয় বুঝবেন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হুন্ডা হর্নেট। তো এটা বেসিক্যালি সিঙ্গেল ডিস্কের গাড়ি। তো গাড়িটির কন্ডিশন মোটামুটি ফ্রেশ। আর আমি তো এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাপাচি আরটিআর এর, সেখানে এক ভাই বলছে জিক্সারের ভিডিও বানানোর জন্য। তো পার্ট বাই পার্টগুলো ভিডিওগুলো পেয়ে যাবেন। আর নেওয়ার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না। তো ওকে, লেটস স্টার্ট। যদি বাইকটির সামনের চাকার দিকে লক্ষ্য করি, এখানে আমরা পাচ্ছি একটি 100/80 একটি ওয়াইড টায়ার, যেটা আপনাকে ব্যালেন্স অনেক ভালো দিবে। এবং সাথে ইউজ করা হয়েছে একটি 276 mm এর একটি প্যাডেল ডিস্ক ব্রেক, যা আপনাকে অনেক কমফোর্টেবল একটি ব্রেকিং সিস্টেম দেবে। আপনি আপনার সাসপেনশন হিসেবে পাচ্ছেন একটি টেলিস্কোপিক সাসপেনশন। এবং আমরা যদি হেডলাইটের দিকে আসি তো আমরা পাবো একটি হ্যালোজিন হেডলাইট, যা হাইওয়ে রাইডি নাইটে হাইওয়ে রাইডের জন্য তেমন কমফোর্টেবল না হলেও সিটি রাইডে আপনারা খুব ভালো ফিডব্যাক পাবেন আশা করি। এবং যদি আমরা এখন চলে আসি বাইকটির ব্যাক সাইডের দিকে, তো আমরা প্রথমে এটা দেখতে পাবো একটি 70/140 mm এর একটি ওয়াইড টায়ার, যা আপনাকে মানে অনেক ভালো ব্যালেন্স এবং কর্নারিং দিবে। আমি মনে করি হর্নেট গাড়িটির মানে স্পেশালি এই দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে এত ওয়াইড একটা টায়ার ইউজ করা হয়েছে, যা আপনাকে অনেক ভালো ব্যালেন্সিং দিবে। এবং পিছনে ইউজ করা হয়েছে আপনার 130 mm এর একটি ড্রাম ব্রেক, মোটামুটি সামনের 276 mm এর প্যাডেল ডিস্ক ব্রেক এবং পিছনের 130 mm এর ড্রাম ব্রেক, ব্রেকের যে ব্রেকিং কম্বিনেশন আমার কাছে মোটামুটি ভালো। এবং এটার ব্রেকিং ভালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটার পিছনের এই 140 সাইজের ওয়াইড টায়ারটা। এই দুই সব কিছু মিলে আপনি একটা কমফোর্টেবল এবং অনেক কনফিডেন্স ব্রেকিং পাবেন আশা রাখি। এবং আমরা যদি এটার হচ্ছে সাইলেন্সার পাইপটার দিকে দেখি, তো এটা আমার কাছে পার্সোনালি আসলে ভালো, তবে আর একটু ভালো স্টাইলিশ হলে মানে গাড়িটার সাথে ভালো লাগতো আর কি। যদি আমি হুন্ডা হর্নেটের ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনটা আমরা পাবো হচ্ছে 162.71 cc ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, এবং এটি হচ্ছে একটি কার্বোরেটর ইঞ্জিন। এবং এটির কুলিং সিস্টেমে আমরা পাবো হচ্ছে এয়ারকুল ইঞ্জিন। এবং এই ইঞ্জিনে দুইটি ভাল্ব ইউজ করা হয়েছে, এবং এই ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 15.09 bhp এবং টর্ক হচ্ছে 14.7 Nm অফ টর্ক। এবং এটার স্টার্টিং স্পিডোমিটারের দিকে আসেন, আপনাদেরকে দেখাই। এখানে আমরা একটি ফুললি ডিজিটাল একটি স্পিডোমিটার দেখতে পাবো। এখানে আপনারা আরপিএম মিটার পাবেন, স্পিডোমিটার পাবেন, ঘড়ি পাবেন, ট্রিপ মিটার পাবেন, ফুয়েল ইন্ডিকেটর পাবেন, মোটামুটি আপনাদের একটা ইনফরমেটিভ একটা আপনারা স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল। এবং এটা হচ্ছে আপনারা সেলফ এবং কিক উভয়ই স্টার্টে পাচ্ছেন। এবং এখানে একটা ইউজ করা হয়েছে একটি পাইপ হ্যান্ডেল বার, যেটা আপনাকে সিটি এবং হাইওয়ে রাইডে একটি অনেক কমফোর্টেবল রাইডিং পজিশন দিবে, এবং এটা আপনারা কমফোর্টলি রাইড করতে। আমরা যদি গাড়িটির রিয়ার সাসপেনশনের দিকে তাকাই, তাহলে এটি একটি সিঙ্গেল মোনো সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার ফিডব্যাক প্রথম 500 কিলোমিটার মানে প্রথম সার্ভিসিং পর্যন্ত একটু সাসপেনশনটা একটু হার্ড থাকে। তবে আশা করি প্রথম সার্ভিসিংয়ের পর 2000 কিলো চালানোর পর সাসপেনশনটা অনেক সফট হয়ে যাবে, এবং এটার ফিডব্যাক অসাধারণ আপনারা পাবেন, যা আপনাকে মোটামুটি অন রোড অফ রোড সব ধরনের রোডে আপনাকে ভালো একটি কমফোর্ট রাইড দিবে। গাড়িটির আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবো হচ্ছে 100
64 মিলিমিটার, মানে মোটামুটি বাংলাদেশের রাস্তায় ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা আপনাকে সিটি রাইডে আপনাকে যে আমরা যে স্পিড ব্রেকারগুলো পাই সেগুলো ভালোভাবেই পার করতে পারবে আশা রাখি। এবং গাড়ির মোট ওয়েট হচ্ছে 138 কেজি, তাহলে আপনারা 138 কেজি এবং রাইডারের ওয়েট সহ গাড়িটা আপনাকে একটু ভালো ফিডব্যাক দেবে। এবং গাড়িটির টপ স্পিড কোম্পানি ক্লেম করতেছে 120 কিলোমিটার পার আওয়ার। তবে আমরা গাড়িতে আমরা ফুয়েল ক্যাপাসিটি পাবো 12 লিটার, যা মোটামুটি ভালো, তবে আর একটু বেশি 16 লিটার দিলে হাইওয়ে রাইডিংয়ে লং রাইড লং ট্যুরের জন্য অনেক ভালো সহায়তা করতো। গাড়িটি আমি সিটি রাইডে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার পাচ্ছি এবং হাইওয়েতে হাইওয়ে রাইডিংয়ে 40 থেকে 45 কিলোমিটার পাই আর কি আশা করি। এবং গাড়িটি চলছে মোট 11,000 কিলো, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 11,000 কিলো চলছে। গাড়িটির কন্ডিশন মোটামুটি ফ্রেশ, টিপটপ কন্ডিশন। গাড়িটির দাম হচ্ছে আমরা 1 লাখ। এবং সামিউল শাহনের চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা আসেন কিছু অনার করা যাবে এই আর কি। তবে আপনার কাছে কি আরও গাড়ি আছে? হ্যাঁ, আমার কাছে আরও গাড়ি কালেকশন আছে, আপনার FZS V3, FZS V2, জিক্সার সহ মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ির কালেকশন আমার কাছে আছে। আপনারা যদি আসেন আপনাদেরকে দেখাতে পারবো আর কি। মাইলেজ কত বললেন? 30 থেকে 35। হ্যাঁ, সিটিতে পাবো 30 থেকে 35 আর হাইওয়েতে পাচ্ছি 40 থেকে 45 কিলোমিটার। হ্যাঁ, 1 লাখ। আপনার সামিউল শাহনের চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু অনার করা যাবে আর কি।